aqui. Sim! Maranatuba tá aqui. Sim! Maranatuba tá aqui. Sim! We want justice! 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 ওয়েলকাম ব্যাক টু দ্য লোকাল জার্নালিস্ট ফেসবুক লাইভ। যেমনটা আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা রয়েছি উত্তর কলকাতার বিটি রোডে, এবং এইখানেও রাত দখল, অর্থাৎ নারীদের নিরাপত্তা এবং স্বাধীনতা সুনিশ্চিত করার জন্য বিটি রোড দখল নিয়েছেন হাজার হাজার মানুষ, এবং প্রচুর সংখ্যক মানুষ এখনও রাস্তায় রয়েছেন, যারা ইতিমধ্যেই একটি পথসভা করতে করতে তারা শিথিল মোড় থেকে চিড়িয়া মোড় অব্দি এসে পৌঁছেছেন। এবং আমার পেছনেই আমি আপনাদেরকে দেখাবো দ্য লোকাল জার্নালিস্টের ক্যামেরায় একদম লাইভ এবং এক্সক্লুসিভ ছবি দমদম চিড়িয়া মোড় থেকে, যেখানে শিথিল মোড় থেকে চিড়িয়া মোড় অব্দি এই যে রাত দখলের যে মিছিল, সেই মিছিল এই মুহূর্তে এসে পৌঁছেছে। এবং এইখানে প্রচুর সংখ্যক মানুষ তারা একটি দাবি তুলছেন যে আরজিকর কাণ্ডে যে নির্যাতিতা যার ওপর এই রকম বর্বরতা করেছেন, যে অভিযুক্ত সেই নির্যাতিতাকে অবিলম্বে বিচার দিতে হবে এবং তাদের এই একটাই দাবি, এবং সেই দাবি নিয়ে তারা আজ রাত্রির বেলা অর্থাৎ শহর এবং রাজ্য থেকে শুরু করে দেশ বিভিন্ন প্রান্তে আজকে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। শুধুমাত্র গত কয়েকদিন ধরে যে প্রতিবাদ সীমিত ছিল ডাক্তারদের মধ্যে, সেই প্রতিবাদ আজ ডাক্তারদেরকে ছাড়িয়ে সাধারণ মানুষদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এবং আজ রাতে কলকাতার রাজপথকে কার্যত স্তব্ধ করে এখানে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। যেমনটা আপনারা দেখছেন যে এই যে আমাদের 77তম স্বাধীনতা দিবস কালকে পালিত হতে চলেছে, অর্থাৎ আজকে 14-15 আগস্ট মাঝরাত, এই মাঝরাত কাটলেই কাল সকালবেলা উত্তোলন করা হবে আমাদের জাতীয় পতাকা, অর্থাৎ দিকে দিকে চলবে ফ্ল্যাগ হোস্টিং। কিন্তু এই যে সাধারণ মানুষ, তাদের একটাই প্রশ্ন যে আমাদের দেশের তো 77তম স্বাধীনতা দিবস হলো, কিন্তু কবে এই যে সাধারণ মেয়ে, অর্থাৎ সাধারণ মেয়ে নারী, নারীদের স্বাধীনতা এবং নারীদের যে অবাধভাবে চলাফেরা করার, তারা কবে এই বিচার পাবে, এবং আরজিকরের যে নির্যাতিতা, সেই নির্যাতিতা কবে বিচার পাবে, এবং এই যে নারীদের যে নিরাপত্তা এবং নারীদের স্বাধীনতা কবে সুনিশ্চিত হবে। দেশ যদিও 77তম স্বাধীনতা দিবস সেলিব্রেট করবে কালকে, কিন্তু নারীদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কবে আসবে, এই প্রশ্ন তুলছে এইখানে স্বাধীনতা মানুষ। আমরা ওই অপরাধীদের শাস্তি চাই, ওই অপরাধী যত অপরাধী গুলো আছে সবাইকে পাবলিকের হাতে হ্যান্ড ওভার করে দিতে চাই। আর এই যাতে নারীদের ওপরে অত্যাচার অনেক বেড়ে গেছে, অপরাধীদের অনেক মনটা বেড়ে গেছে, যেমনটা আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে যারা প্রতিবাদ করছেন, যারা এই রাত দখল, মেয়েদের রাত দখল কর্মসূচিতে আজকে রাস্তায় নেমেছেন, শুধুমাত্র বিটি রোডে নয়, কলকাতার বিভিন্ন প্রান্তে, সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে, সারা দেশের বিভিন্ন প্রান্তে বলতে গেলে, তাই সবার একটা দাবি, এই আরজিকর কাণ্ডে যে মূল অভিযুক্ত এবং যে দোষী, সেই দোষীর তারা শাস্তি চান।
সিবিআই যে তদন্তভার পেয়েছে, সিবিআই যেন সেই তদন্ত তাড়াতাড়ি শেষ করে যারা আসল দোষী তাদেরকে যেন চিহ্নিত করতে পারে, এমনটাই দাবি করছেন এই সাধারণ মানুষ যারা আজকে এই রাস্তা দখল কর্মসূচিতে নেমেছেন আজকে আমাদের 77তম স্বাধীনতা দিবসের যে মাঝরাতে 77তম যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের মাঝরাতে যারা রাস্তায় নেমেছেন তাদের এই একটাই দাবি এবং তাদের এই রাত দখল কর্মসূচিতে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে রাখি যে এইখানে স্তব্ধ হয়ে গেছে গোটা বিটি রোড এবং দুদিকেই এইখানে আটকে গেছেন। আমাদের সাথে একজন কথা বলতে চান? আমি বলতে চাচ্ছি যার সঙ্গে গলত হলো তার সঙ্গে গলত হবে, মতলব যে আদমি গলত কিয়া হ্যাঁ উসকা সাথ গলত হোনা চাহিয়ে উসকো কিতনা ভি। সিবিআই কো ইনভেস্টিগেশন মিলা হ্যায়, ক্যা লাগতা হ্যায় কেস সলভ হোগা? আপ লোগো কো সিবিআই পে ভরোসা হ্যায়? সিবিআই পে ভরোসা? সিবিআই কা অন্দর কেস আগর দেগা তব সলভ হোগা দিদি। আগর হাইকোর্ট নে সিবিআই কো কাল কেস দে দিয়া থা, আজ সিবিআই টিম আর্জিকার আই থি, উন লোগো নে ইন্সপেকশন কিয়া, আবি ইনভেস্টিগেশন চালু হ্যায় সিবিআই কি তরফ সে। লেকিন উসকা অন্দর চাপ পড়া হুয়া দিদি কা চাপ পড়া হুয়া হ্যায়, জো লোগ মশলা হল করতে চা রা, লেকিন গলত কর দেগা, মেরা মা হো, মেরা বহন হো, মেরা বিবি হো, জিসকা ভি সাথ গলত করেগা উসকা সাথ গলত অঞ্জাম হোনা চাহিয়ে। আগর মেরা সাথ হোতা তো হাম কিসি পুলিশ কা সাহারা নে লেতে, হাম খুদ কা বাদশাহ হ্যায়, হাম খুদ উসকা সাথ ঝিল ঝিল লেতে। লেকিন মেরা কহনে কা মতলব ইয়ে হ্যায়, জো বঙ্গাল সরকার দিদি হ্যায় উসকো এসা সজা দে কি এসা কাম দুসরা আদমি নাই কর পায়েগা কভি। ঠিক হ্যায়, আজ জো ইয়ে হুয়া হ্যায় গলত হো রা, সব ইয়ে জো ভি কিয়া হ্যায় গলত কিয়া হ্যায়, ইসকা অঞ্জাম বহুত বুরা হোগা, আর উসকো সখ্ত সে সখ্ত সজা দেনা চাহিয়ে, ফাঁসি কা সজা সুনা দেনা চাহিয়ে, ফাঁসি কা সজা সুনা দেনা চাহিয়ে। আজ জো গলত হো রা হ্যায়, বহুত গলত হুয়া, ये बहुत बड़ा गलत काम हुआ। क्या एक से ज्यादा आदमी इसके पीछे हो सकता है? है? एक से अभी एक को आज जो किसी डॉक्टर के ऊपर में हुआ है, कल होगी कोई और डॉक्टर का संग में हो सकता है। एक आदमी का काम नहीं है, है? ये एक आदमी का काम नहीं है, प्लानिंग का साथ हुआ काम, ये प्लानिंग का पूरा हुआ है। हर आदमी इसको गलत कहेगा, गलत है ये चीज, गलत है, हम भी बोले कि गलत है, इसको जल्द से जल्द गिरफ्तार करना चाहिए, अरेस्ट करना चाहिए, हाँ सजा देना चाहिए, फांसी का ये बहुत बहुत गलत है। फांसी का सजा नहीं होना चाहिए, सजा ही होना चाहिए, कोई पब्लिक मतलब डरना चाहिए, वो चीज गलत अगर हम कर देंगे मर जाएंगे तो कौन डरेगा, मर गए हम अपना जान से चला गए, मतलब इसका साथ किसी का भी माँ बहन है, किसी का भी बेटी है, किसी का भी बहू है, ये गलत किया है, इसका गलत का अंजाम होना चाहिए, उसको उसको सच से सच कदम कोई नहीं उठाना, ऐसा कदम कोई नहीं उठाना चाहिए, बहुत गलत हुआ, फांसी हो जाएगा, मर जाएगा, बहुत गलत हुआ है, इसके लिए इंसाफ चाहिए, इसके लिए इंसाफ चाहिए, इसके लिए इंसाफ चाहिए, किया है उसको संग संग अरेस्ट करना चाहिए, उसको संग संग। इतना बात बोलने चाहते हैं कि उसका फांसी का सजा नहीं हो, उसका पीसी का सजा हो, मतलब दूसरा पब्लिक कोई भी ऐसा कंड नहीं करेगा, ऐसा कदम नहीं उठाएगा, उसको पीसी का सजा सीधा, हाँ मतलब पेपर में नाम छपेगा उसका, हर एक दिन पीसी में कितना डंडा लगता है वो दूसरा पब्लिक डरेगा, सिर्फ पीसी का सजा। যেমনটা আপনারা দেখলেন যে যারা সাধারণ মানুষ রয়েছে যারা এই রাত দখল কর্মসূচিতে এইখানে অংশগ্রহণ করেছেন এবং সিতিনমোড় থেকে চিড়িয়ামার অবধি এই যে জনস্রোত হাঁটলো, তাদের একটাই দাবি যে যে অভিযুক্ত সেই অভিযুক্তকে গ্রেপ্তার এবং তার কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলছেন এইখানে সাধারণ মানুষ, এবং তারা আশা করছেন যে সিবিআই এই কেসটাকে যত তাড়াতাড়ি সম্ভব তারা সলভ করবেন এবং দোষীদের কঠোর থেকে কঠোর শাস্তি দেবেন। আপনারা আরও খবরের জন্য চোখ রাখুন দ্য লোকাল জার্নালিস্টের, দ্য লোকাল জার্নালিস্টের তরফ থেকে আমি সৌম্যদীপ, চিড়িয়ামোড়, কলকাতা।